হ্যালো, কেমন সবাই? তো আজকে একটা এচি অ্যানিমে রিভিউ করব, অ্যান্ড ওটার নাম হচ্ছে যে টেস্টামেন্ট অফ সিস্টার নিউ ডেভিল। সো আমি অনেক কম এচি অ্যানিমে দেখছি, বাট যেগুলো দেখছি আমি চিন্তা করছি যে ওইগুলো এই চ্যানেলে আস্তে আস্তে রিভিউ করব। সো এচি অ্যানিমে আপনারা এটা বলতে পারেন যে যে অ্যানিমেগুলোর মধ্যে অ্যাডাল্ট কন্টেন্ট থাকে অর নিউ সিনস থাকে। অ্যান্ড হ্যাঁ, এই অ্যানিমেগুলো 18+ অ্যানিমে, বাট ম্যাক্সিমাম অডিয়েন্সই এই অ্যানিমেগুলো 18 বছরের নিচেই দেখছে। অ্যান্ড আমি দেখছিলাম যে রিসেন্টলি, যখন আমার 17 বছর হয়েছে, সো কাছাকাছি আছি। তো বাকি ডিটেলসগুলো ইন্ট্রোর পরে বলবো। তো যদি চ্যানেল নিউ থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে করে দেন, যেন আপনার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পান। অ্যান্ড ভিডিওটা ফুল দেখেন, যদি ভিডিওটা ভালো লাগে তাকে ভিডিওটা একটা লাইক দেন। তো চলো না কেন আমরা আমাদের মেইন ভিডিওতে যাই, লেটস স্টার্ট। সো টেস্টামেন্ট অফ সিস্টার নিউ ডেভিল। সো এই অ্যানিমেটাকে আপনারা হাই স্কুল ডিএক্সডির মেলায় হারিয়ে যাওয়া সিবলিংও বলতে পারেন। সো যারা এচি অ্যান্ড হারেম লাভার তাহলে ওরা এই অ্যানিমেটাকে অনেক এনজয় করবেন, বাট যারা এচি অ্যানিমে তেমন দেখেন না অ্যান্ড তেমন পছন্দও করেন না তাহলে এই অ্যানিমেটা এখন না দেখলে ভালো, অ্যান্ড যখন ইন্টারেস্ট উঠবে তখন আপনারা দেখতে পারেন। সো অনেকজন বলে যে হাই স্কুল ডিএক্সডি মানে বেস্ট হারেম অ্যান্ড এচি অ্যানিমে, অ্যান্ড ওরকম অ্যানিমে আর নাই। অ্যান্ড অনেক লিস্ট আছে হার এম এচি অ্যানিমের, বাট আমার টেস্টামেন্ট অফ সিস্টার নিউ ডেভিলকে হাই স্কুল ডিএক্সটির অনেক কাছাকাছি লাগছে। অ্যান্ড এই দুইটা অ্যানিমের মধ্যে অনেক সিমিলারিটিসও আছে। অ্যান্ড ম্যাক্সিমাম এচি হার এম অ্যানিমেগুলোর মধ্যে এচি সিনস অ্যান্ড হার এম সিনস দিয়ে ভরে রাখে, বাট ওইটার স্টোরিটা তেমন ভালো হয় না। বাট হাই স্কুল ডিএক্সটি অ্যান্ড টেস্টামেন্ট অফ সিস্টার নিউ ডেভিলের স্টোরিও ভালো, অ্যান্ড এচি সিনস অ্যান্ড হার এম সিনসও রাখছে। সো এখন এই অ্যানিমের প্লটটা বলি। তো স্টোরি স্টার্টিং আমরা দেখতে পারি যে আমাদের মেইন ক্যারেক্টারের কাছে তার বাবা আসে দুইটা সুন্দর মেয়ে নিয়ে, অ্যান্ড আমাদের মেইন ক্যারেক্টারকে বলে যে আজকে থেকে এই দুইটা মেয়ে তোমার বোন, অ্যান্ড আমি নতুন বিয়ে করছি। অ্যান্ড আমাদের মেইন ক্যারেক্টার পুরো শকড হয়ে যায়, অ্যান্ড ও ফার্স্টে কিছু বুঝতে পারে না। অ্যান্ড এরপর আস্তে আস্তে আমাদের মেইন ক্যারেক্টার এই দুইটা মেয়েকে তার বোন হিসাবে মেনে নেয়। অ্যান্ড এরপর সে দুইটা মেয়েগুলো আমাদের মেইন ক্যারেক্টারের সামনে রিভিল করে যে ওরা দুইজন কোনো সাধারণ মানুষ না, একটা হচ্ছে যে ডিমন লর্ডের মেয়ে আর আরেকটা হচ্ছে যে তার সার্ভেন্ট। বাট এরপর আমাদের মেইন ক্যারেক্টারও রিভিল করে দেয় যে সেও একটা হিরোসদের ক্ল্যানের মেম্বার, যারা ডিমনসদের শত্রু। বাট এই দুটা মেয়েকে মারার বদলে আমাদের মেইন ক্যারেক্টার ওদের প্রোটেক্ট করে। সো এরপর স্টোরিতে কী হয় ওইটা আপনারা অ্যানিমেটা দেখলেই জানবেন। অ্যান্ড এরপর এই স্টোরিতে একটার পর একটা মেয়ে আসতেই থাকে, অ্যান্ড এটা হার এম এন এইচি অ্যানিমে, তো এটা এক্সপেক্টেড ছিল। তো অ্যানিমেতে দুইটা সিজন আছে, অ্যান্ড ওভার অ্যান্ড স্পেশাল এপিসোডও আছে, তো ওইগুলো আপনারা দেখতে পারেন। তো প্রথম সিজনে 12টা এপিসোড অ্যান্ড সেকেন্ড সিজনে 10টা এপিসোড আছে। তো অ্যানিমে যেটা জনর আছে ওইটা হচ্ছে যে অ্যাকশন, এচি, ডিমন্স অ্যান্ড হারেম অ্যান্ড ফ্যান্টাসি। তো এখন কিছু অ্যানিমে নিয়ে ফ্যাক্ট নিয়ে কথা বলি। তো হাই স্কুল ডিএক্সডিতে যতগুলো এচি ছিল এই অ্যানিমেতে একটু বেশি, অ্যান্ড আমি ফেরদোস ভাইয়ের সাথেও অ্যাগ্রি করবো যে অ্যাজ এ রিভিউয়ার এই অ্যানিমেটাই একটু বেশি এচি আছে। তো অনেক আমাদেরকে ভেবেচিন্তে বলতে হয়, বাট যারা এচি অ্যান্ড হার এম ফ্যান ওদের এই অ্যানিমেটা অনেক ভালো লাগবে। বাট আপনারা যদি মানে এই স্টোরিটা বেস দেখেন তাহলে এই অ্যানিমেটা আপনারা এনজয় করবেন, অ্যান্ড এচি সিনগুলো আসলে তখন আপনারা এনজয় করতেও পারেন এটা আপনাদের উপর, বাট কারই ভালো লাগবে না। তো আমি এখনও হাই স্কুল ডিএক্সডি ফুললি কমপ্লিট করি নাই, এজন্য এই চ্যানেলে রিভিউ করি নাই। সো ফুললি কমপ্লিট করলে এই চ্যানেলে একটা রিভিউ করব। তো হাই স্কুল ডিএক্সডিতে আমি যতটুকু দেখছি ওইখানে যেগুলো এচি সিনস দেখায় ওইগুলো মানে একটা গ্যাপ দিয়ে দিয়ে দেখায়, অ্যান্ড সো ওইগুলো দেখতেও অনেক ভালো লাগে। বাট এই অ্যানিমেতে যেগুলো দেখায় ওইগুলো মানে অনেক ফ্রিকোয়েন্টলি দেখায়, সো আপনাদের মাঝে মাঝে একটু আনইজি লাগতেও পারে। অ্যান্ড এটা ঠিক যে আপনাদের মাঝে মাঝে এটাও মনে হবে যে ভুলে হ্যান্ডটা শুরু হয়ে গেছে নাকি। তো যদি এই অ্যানিমেতে এচি সিনসগুলো অনেক একটু গ্যাপ দিয়ে দিয়ে করতো তাহলে এই অ্যানিমের স্টোরির সাথে এই অ্যানিমের এচি সিনসগুলোর সাথে এই অ্যানিমেটা আরও অনেক ভালো হতে পারতো। তো এই অ্যানিমের আদার এক্সপেক্টস নিয়ে কথা বললে, তো এই অ্যানিমের স্টোরিও আমার অনেক ভালো লাগছে, অ্যান্ড এচি অ্যানিমে হিসাবে এই অ্যানিমের স্টোরি অনেক ভালো, অ্যান্ড এই অ্যানিমের অ্যাকশনও আছে, অ্যান্ড হারেম তো আছে। অ্যান্ড রেটিংয়ের কথা বললে ফার্স্ট সিজনের রেটিং আছে যে 6.76,
অ্যান্ড সেকেন্ড সিজনের রেটিং আছে যে 6.86, সো মোটামুটি ভালোই আছে রেটিং। সো অ্যানিমেটাকে আপনারা তেমন ফালতু মনে করিয়েন না। হ্যাঁ, ওইটা যে আরও ভালো হইতে পারতো, বাট এই অ্যানিমের যেটা মেন ক্যারেক্টার আছে ওইটা অনেক অ্যাকশন আছে অ্যান্ড ভালোই স্ট্রং আছে। সো আজকের ভিডিওটা এতটুকুই, অ্যান্ড আপনারা এই অ্যানিমেটা দেখছেন নাকি আমাকে কমেন্টে জানেন, অ্যান্ড দেখলে আপনাদের কেমন লাগছে ওইটা আমাকে বলিয়েন। সো আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা আন্ডার 18 হয়ে আপনারা এই অ্যানিমেটা দেখেন, ওইটা পুরোটা আপনার উপর। অ্যান্ড আপনারা যদি অনেক আগে থেকেই এইচি দেখে আসতেছেন অ্যান্ড আন্ডার 18, তাহলে আপনারা এই অ্যানিমেটা দেখতে পারেন, ওইটা আপনার উপর। অ্যান্ড আপনারা যারা 18+ অ্যানিমেকে আন্ডার 18 হয়ে অ্যাভয়েড করেন, তাহলে ইটস ডেফিনেটলি ওকে, অ্যান্ড আপনারা এই অ্যানিমেগুলো পরেও দেখতে পারেন, ওইটার কোনো সমস্যা নেই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে করে দেন, যেন আপনার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেয়ে যান। অ্যান্ড এই চ্যানেলটা অ্যান্ড এই চ্যানেলের ভিডিওসগুলো বেশি বেশি শেয়ার করিয়েন, যেন আমরা একটা বড় অ্যানিমে কমিউনিটি ক্রিয়েট করতে পারি। সো দেখা হবে একটা ভিডিওতে, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।